সদ্য বিজয়ী নগরপিতাকে বরণ করে নিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কর্মী সমর্থকরা। নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দিলেন, যে কোনো মূল্যে খুলনার জলাবদ্ধতা নিরসন করে আধুনিক নগরী গড়বেন। আপনার এই নির্বাচনে আমি যতগুলো জায়গায় দেখছি, আমি এক নম্বর থেকে এই পর্যন্ত আমি গেছি, কিন্তু এই অপপ্রচারগুলো কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন মানে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু এই কাজগুলো তারা বলতেছে। পাশাপাশি কৃতজ্ঞতাও জানান খুলনাবাসীর প্রতি। সমাজকে আমরা ধ্বংসের দিকে না দিই, আমরা যদি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংস না হয়, এই শুধু উন্নয়ন না জলবদ্ধতা সর্বসার্বিক বিষয়টা যাতে আমরা সুন্দরভাবে খুলনায় সমন্বিতভাবে করতে পারি, সেই প্রত্যাশাই আমি আজকে ব্যক্ত করছি। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি পুলিশি ভূমিকার তীব্র নিন্দাও জানান তিনি। আওয়ামী লীগ লজ্জাহীন, আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারবিহীন, আওয়ামী লীগ ভোট ডাকাতির চূড়ান্ত রূপ প্রকাশ করেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের সংকট আরো বাড়বে, আগামী নির্বাচন হবে অনিশ্চিত। তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, যাতে গণতান্ত্রিক সংকট আরো বাড়বে।